তাহলে বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। এখন যদিও কেমন আছো, এখন যদিও ভিডিও করতে বসতাম না, এখন যদিও ভিডিও করতে বসতাম না, এখন বসলাম একটা কারণে, পোষ্যকে নিয়ে যে গেম খেলা হচ্ছে সেটা হয়তো অবলা বলেই করতে পারছে। কারণ হচ্ছে সে তো কিছু বলতে পারে না, সে কষ্ট পেলেও বলতে পারে না, সে খাওয়ার কম দিলেও বলতে পারে না, তাকে অত্যাচার করলেও বলতে পারে না। কারণ পোষ্যরা মানে নিজের মনের কথা নিজেই থাকে, ও তো মুখ ফুটে বলতে পারে না আমাদের মানুষদের মতো। খুব খারাপ লাগলো। আজ বাচ্চা হচ্ছে না বলে একটা পোষ্যকে তুই দিয়ে এলি, একটা পোষ্যকে তুই নিয়ে এলি, আসার পর একবার তুই শুরু করলি, এর আগেও তাড়ানোর চেষ্টা করেছিলি, জানি না সত্যি কি না যে শ্বশুরের শ্বাসকষ্ট আছে, ওই জন্য পোষ্যকে আমাদের সরিয়ে দিতে হবে। এই নাটকটা করার পর সত্যি কি না জানি না, এখনও বলছি, তারপরে কি হলো, তখন সরালি না, তাহলে তখনই সরিয়ে দিতে পারতি। কারণ হচ্ছে শ্বশুরের মানে তোর যদি এটা ঠিক কথা হয়, তার উপর কথা বলছি, শ্বশুর শ্বাসকষ্ট আছে, অ্যালার্জি হচ্ছে, তো শ্বশুরের লোম থেকে অ্যালার্জি যখন হচ্ছে হার্ট অ্যাটাক আসতে পারে, এরকমও ডাক্তার বলেছিল, তাহলে তখনই কিন্তু সরিয়ে দিতে পারতি। তখন কিন্তু কান্নাকাটি করে কিন্তু সরাসনি, ওটা শ্বশুর। আজ যখন কোন জ্যোতিষী বলেছে যে তোদের শনি সাড়ে সাতই চলছে, তোদের ওই পোষ্যটা থাকার জন্য তোদের শনি সাড়ে সাতই চলছে, তোদের অমঙ্গল হচ্ছে, এসবগুলো নাকি পোষ্যটা থাকার জন্য, জানি না কোন জ্যোতিষী বলেছে। আমরা জানি যে জ্যোতিষী পোষ্যরা ঘরে থাকলে মানে কোনো আজ আমাদের আসার আগে ওদের লাগে। লাইটটা কম আসছে কেন? ওদের লাগে, আমাদের কোনো দুঃখ দারিদ্রতা আসার আগে ওরা বেশি বুঝতে পারি। সেই জন্যই বলে রাত্রিবেলায় কুকুর কান্না খারাপ। কোনো কিছু নেগেটিভ বল বা কোনো কিছু জন্য দেখবি কুকুর রাত্রিবেলায় চিৎকার করে, ওরা আগে অ্যালার্ট হয়, ওরা আগে বুঝতে পারে যে না এটা ঘরের পক্ষে অশুভ, মানুষটা গলিতে ঢুকছে অশুভ, বাড়িতে আসছে অশুভ, এরকম চিনি না, এরকম একটা কিন্তু তোদের অ্যালার্ট করে দেয়। সেহেতু আমি জানি না, আর এটা জানি যেহেতু শনি সাড়ে সাতই আমারও চলছে, সুতরাং আমি জানি যে কুকুরকে আর গায়েকে খাওয়ালে মানে গরুকে খাওয়ালে শনি সাড়ে সাতই থেকে অনেক মুক্তি পাওয়া যায়, এটা জ্যোতিষীরা বলে থাকে বা এটা জানা কথা। কুকুরকে পোষ্যকে খাওয়ালে, কাককে খাওয়ালে, তারপরে যে কোনো পোষ্যকে খাওয়াও না কেন, খুব ভালো ফল পাওয়া যায়। সুতরাং তোকে কে বলেছে জানি না, কোন ই বলেছে তো, তবে তুই যে বলেছিলি যে এটা আমার কলিজার টুকরো, এটা আমার সন্তান, আজ আমার সন্তানের জায়গাটা ও পূর্ণ করে দিয়েছে, এই যে আদিক্ষিতা করেছিলি আজ আমার কাছে, সেগুলো আদিক্ষিতায় করেছিলি, তাহলে সেগুলো তোর এগুলো মানে মিথ্যা ছিল। কারণ আমাদের কলিজার টুকরো, আমাকে কেউ যদি বলে তোমার হাজবেন্ড থাকার জন্য তোমার ঘরে অশান্তি হচ্ছে, আমি হাজবেন্ডকে তাড়িয়ে দেব, অন্য জায়গায় রেখে চলে আসব, বা আমি সরে চলে যাব। বা কেউ যদি বলে যে আমার দুই ছেলের ভেতর এক ছেলেকে সরিয়ে দিতে হবে, নাহলে আমার ঘরে সুখ আসবে না, আমি পারবো, এই যে আমার কলিজার টুকরো বলছিস, আবার এদিকে বলছিস সরিয়ে দিতে হবে, আর তুই যে নাটক করে কান্নাকাটি করছিলি এগুলো দেখে বোঝাই যাচ্ছিল, মানুষ কান্নাকাটি করলে আপসাপ চোখ দিয়ে জল চলে আসবে, ভেতর ফেটে যাবে, আর তুই কি চোখ টিপে 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 বের করছিস, যে কত টিপলে বেরাই, এ যেন পেস্ট, এ যেন সস, যত টিপো তত বেরাবে, অদ্ভুত লাগে রে।
একটা পোষ্যকে নিয়েও তোরা গেম খেলছিস, বল না চালাতে পারছি না, অসুবিধা হচ্ছে যাওয়া আসার জন্য, কোথাও যেতে পারছি না, এসবগুলো বল, কিন্তু বলিস না যে পোষ্যটার জন্য তোর ঘরে অমঙ্গল হচ্ছে। ঘরের অমঙ্গল যদি হয় তাহলে দালাল তুই হচ্ছিস ঘরের শনি, সরে যা তুই, দেখ ঘরে সুখ চলে আসবে। আজ দেখ তোর যে মালকিন ছিল সে কিন্তু সব দিকে সুখী ছিল, কিন্তু তার কাছে মনে হয়েছিল যে না আমার জীবনটা সুখী না। আজ দেখ নিজের পায়ে নিজে কুড়োল মেরে কী সুন্দর চলে গেল, দ্বিতীয় দিন থেকে মানে যে দিন থেকে গেল দ্বিতীয় দিন থেকে কিন্তু বাড়ির মঙ্গল শুরু হলো। সেরকম মা পোষ্য অমঙ্গল কেউ ডেকে আনে না, মানুষই অমঙ্গল মানুষের ডেকে আনে। তোর যদি ভালোটা নিতে পারছিস কেন খারাপটা নিতে পারছিস না? তোর যখন ভালো সময় এসেছে তখন তো বলিস নি যে না ভালো সময় এসেছে আমার শেডুর জন্য, আজ খারাপ সময় এসেছে সেজন্য বলছিস যে আজ খারাপ সময় এসেছে পোষ্যটাকে বের করে দিবে, মানে দিতে হবে। আমাদের জীবনটা আমরা প্রত্যেকে জানি একটা চাকার মতো, একটা ঘড়ির মতো, কাটায় কাটায় 12টা বাজলে ঠিক আছে, আবার রাত্রি আবার দিন, সেরকম আমাদের ভাগ্যটাও সেরকম, কখনো সুখের কখনো দুঃখের, সুখ দুঃখ প্রত্যেকের জীবনে আসে। আজ আমার জীবনে দুঃখ এসেছে বলে একটা পরিবারের মানুষকে আমি সরিয়ে দিব, এটা হতে পারে? কেউ পারবে না। তুই বলে এসব কথা মানে সোশ্যালে তুই ছড়াচ্ছিস, একটা ফালতু রব ছড়াচ্ছিস তুই, মানে একটা কমেন্ট কি ভালো পেয়েছিস? ফাটিয়ে তোকে দুটো ঠাস ঠাস করে চড় মারা দরকার। আর ভেরুদাটা বসে বসে বলছে যে না আমি দিয়ে দিব, কেঁদো না দিয়ে দিব, কেঁদো না দিয়ে দিব, এই নাকি তুই বলিস বাবা, বাবার হাতে ছাড়া খায় না, অথচ বলছে দিয়ে আসবে। ওকে নিয়ে তোরা তিক্ত বিরক্তি হয়ে গেছিস, ওর মানে ওকে তোরা আর ভালো লাগছে না, এখন বড় হয়ে গেছে, অত্যাচার বেড়েছে, লোম বেড়েছে, খাওয়া দাওয়া বেড়েছে, সব কিছু দিয়ে আর ভালো লাগছে না, সময় দিতে হবে, সে সময়টা পাচ্ছিস না, ভিডিও করতে হবে, ভিডিও নামাতে হবে, আর উপরন্ত ওই পোষ্যটার দোষ দিচ্ছিস, হাইরে মানসিকতা, অদ্ভুত লাগে সত্যি মানুষের বিবেক বিবেক ই অদ্ভুত লাগে। কালকে তুই ভিডিও নামিয়েছিস সন্দীপের মাকে ডাইনি বলেছিস, আজ আসল ডাইনিটা কে হলো? তুই প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কাজ যেদিন বলেছিস পরের দিন কিন্তু তোর ফলেছে, তুই তাহলে বুঝতে পারছিস, সব কিছু বুঝতে পেরেছিস, পরের ঘরে অশান্তি লাগাতে গেছিস নিজের ঘরে অশান্তি ডেকে এনেছিস, আর সন্দীপের ঘরে কিছু বলতে গেছিস নিজের ঘরে হয়েছে, কাউকে উস্কাতে গেছিস নিজের ঘরে সেটা হয়েছে, আজ কালকে ডাইনি বললি আজ তুই পোষ্যটাকে বলছিস, আসল তো ডাইনি তুই রে, যে বাচ্চাকে তাড়িয়ে দিতে বলে বাচ্চাকে ফেলে আসতে বলে সে হচ্ছে আসল ডাইনি, তুই হচ্ছিস একটা আসল ডাইনি, এইটুকু একটা ছোট্ট পোষ্য। পোষ্য বললে কি পোষ্য, যখন ঘরে নিয়ে আসি তারপর থেকে মানুষ করতে করতে পালতে পালতে সে আমাদের এতটাই কাছের হয়ে যায়। তোদের ঘরে কুকুর আছে তোরা পালছিস, আমার ঘরে র‍্যাবিট আছে, কোনো কথা বলতে পারে না। শেষের দিন কী করেছে জানিস? সারাদিন মানে সারাদিন বলতে খুঁজে পাচ্ছি না ওকে, আমি আমার পায়ে পায়ে ঘুরে খুঁজে পাচ্ছি না, আমি যে পায়ে পায়ে ঘুরে কোথায় গেল, মানে যেখানে যাও আমার পায়ে পায়ে ঘুরে, আমি যখন রুটি ভাজি আমার চুড়িদারটা পরে থাকে প্যান্টটা ধরে টানে, আমি বসবো আমার কাছে এসে বসবে, আমি ঘুমাবো আমার পায়ের কাছে না বুকের কাছে এসে ঘুমাবে, তো ও আমার সারাদিন পায়ে পায়ে ঘুরে, রাত্রিবেলায় হঠাৎ আমার কাছে এসে ঘুমায়, আমি দেখতে পেলাম না, ঠিক আছে হয়তো আছে কোথাও, আমি না সেদিন ঘুমও পেয়েছিল ঘুমিয়ে গেছিলাম, মানে আমার হাজব্যান্ড যখন আসে তখন ডেটটা, আমি যখন গেট খুলতে যাই ও আমার কিন্তু ধসমস করে, আমি যখন উঠি কলিং বেলের আওয়াজে ও কিন্তু পায়ে কলিং বেলের আওয়াজে ধসমস করে উঠে, পায়ে পায়ে আমার পায়ে পায়ে আমার আগে দৌড় মেরে ও চলে যায়, মানে দেখে মনে হয় ওই বোধহয় গেটটা খুলবে, কিন্তু র‍্যাবিট তোদেরটা তো আরও কথা বলা, আমারটা তো কথা বলতে পারে না, শুধু কু 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 এরকম আওয়াজ করে। তো যাই হোক ও আমার কাছে যায়নি, আমার তখন খটকা লেগেছে যে গেল কোথায়, ও কি বিকেলে আমি চা খেতে বেরিয়েছিলাম তখন কি আমার সাথে বেরিয়ে গিয়েছিলো বাইরে বারান্দায়, মানে এইটা আমার এখানে চলে এসেছে।
আমি চোখ দিয়ে অঝরে কাঁদছি যে চিন্টু কোথায়, আমার র্যাবিটের নাম চিন্টু, অঝরে কাঁদছি চিন্টু কোথায়, আমার ছেলেকে ধসমস করে ডাকছি, ও ঘুমিয়ে গেছিল, ওকে ডাকছি আর চিন্টু কোথায় বলেছি, আমার ছেলে তো বড়টা উঠেছে, ছোটটা ধসমস করে উঠে খাওয়া করে কাঁদতে লেগেছে, বলে মা চিন্টু কোথায়। আমি তো টস নিয়ে পুরো জায়গা খুঁজে বেড়াচ্ছি, এইদিক ওদিক ঘরে তন্ন তন্ন খুঁজে বেড়াচ্ছি কোথায়, আর আমি হাওমা করে কাঁদছি কোথায়, কারণ ও তো বেরিয়ে গেলে ওকে তো কুকুরে খেয়ে নেবে। আর রাত্রিবেলায় আমি অঝরে কাঁদছি যে তাহলে কি ঘরে ঢুকে নি, কোথাও কোনা কাঁদছিতে লুকে নাই তো, অঝরে কাঁদছি। লাস্টে দেখে খাটের পিছনে ও কিভাবে ঢুকে গেছে, ঢুকে মানে এইভাবে ঢুকেছে, ঢুকে আর মুখটা ঘুরিয়ে যে বেড়াবে সেটা আর বেড়াতে পারছে না, ওই কোনায় ঢুকে আর পিছে আসবে সেটাও আসতে পারছে না, দেয়ালে পিছন ঠেকে যাচ্ছে, ও ঢুকার সময় ঢুকে গেছে, মানে এরকম হয়ে এরকম হয়ে কাঠের যে চূড়াটা আছে চূড়াটার পিছনে ঢুকে গেছে, পিছনে ঢুকছে, টার্নিং নিতে পারছে না, সামনেও যেতে পারছে না, ও কথা তো বলতে পারে না যে উঁ করবে, ডগের মতো ঘেউ ঘেউ করবে, বা ওর কোনো অসুবিধা বুঝতে পারবো আমি, আমি তো বুঝতে পারছি না। সেই তাড়াহুড়া করে খাটটা আমি মানে আমি খাটের বক্স খাট টানার তো ক্ষমতা নেই, তাড়াহুড়া করে টানতে গিয়ে আমার নখে গেল কেটে, আর ওর পাপার গেল পা কেটে তাড়াহুড়া করে, আর বক্স খাটের ভেতর তো লোড, এবার ও তো কিছু আওয়াজ করছে না, এবার ফেসে আছে বুঝতে পারছি, তাড়াহুড়া করে টানতে গিয়েছি, এবার দুজনেই আমরা তাড়াহুড়া খিঁচে মানে এত খিঁচেছি আমার নখটা গেল ওর বাবার পায়ের বুড়ো নখটা গেল। এই হচ্ছে সন্তান, পোষ্য না সন্তান, আজ কথাটা বলছে আমার বুকটা এখনো কাঁপছে সেই দিনের কথা ভেবে। আর তুই বলছিস এতদিন মানুষ করার পর বলছিস দিয়ে দিব, আজ 3 বছর রানিং আমার পোষ্যটা, এতই গা লাগা এতই গা লাগা, আমার শটে গিয়ে দেখে আসিস এত বড় হয়ে গেছে এখন, ভালো বড়, আর সাদা ফকফকে আর চোখগুলো লাল, খুবই সুন্দর, আর ওর গাটা না পুরো পশমের মতো তুলোর মতো একদম থলথলে, খুব ভালো লাগে, কোনোদিন ভাবতেও পারি না যে ছেড়ে আসব। যাদের পোষ্য আছে প্রত্যেকে জানে ছেড়ে আসা বা যারা ছেড়ে চলে যাওয়া এগুলো কত কষ্টের, আর তুই কি সুন্দর দুজনে নাটক করছিস ছেড়ে চলে আসব। আজ যদি ছেড়ে চলে যাই তোদের বা ছেড়ে আসিস, তোর সেই জ্যোতিষী বা তুই লিখে দিতে পারবি একদম যে তোদের জীবনে আর কোনো দুঃখ আসবে না, একদম সুখের পরে সুখ চলে আসবে। আজ তোরা মানে তোর পোষ্যটা আসার আগে তোর কিন্তু হাজবেন্ড কম পয়সার জব করতো, কিন্তু এখন আস্তে আস্তে স্যালারি বেড়েছে, তোর চ্যানেলটা কিন্তু এত বড় ছিল না আস্তে আস্তে বেড়েছে, তোর ঘরে কিন্তু এত জিনিস ছিল না আস্তে আস্তে বেড়েছে, জিনিসপত্র সোনা গয়না এটা ওটা টাকা পয়সা করছিস। আজ তোর যখন পোষ্যটা ছিল না তখন কিন্তু তুই শুনেছিলি তোর থ্যালাসেমিয়া টিউবটা ব্লক আছে, তাহলে তখন কেন তোর দিন কেন ভালো যায়নি, আজ পোষ্যটা আসার পরে কি কি ভালো এসেছে সেটা ভাব না, কে বললো আমাকে, ঠিক আছে জ্যোতিষী বললো বাদ বাকি কথাগুলো মেনে চল, আর জ্যোতিষী বললো ফট করে আমি আমার মানে আজ যদি বলতো তোকে যে আমাদের ভেরু দাদাকে ছেড়ে দিয়ে আসতে হবে জঙ্গলে, না হলে কিন্তু তুমি ফকিরের পর ফকির হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে হ্যান ত্যান, যদি সেইটা বলতো যে আমাদের ভেরু দাদা হচ্ছে শনির দোষ আছে, সো ভেরু দাদাকে ঘর থেকে বের করে দিতে হবে, তুই তাহলে কি করতি তখন, তুই তাহলে তাহলে ভেরু দাদাকে বের করে দিতি, মানে কথাগুলো বলিস একটু ভেবে চিন্তে বলিস, আর সোশ্যালে এটা না আনলেও পারতি, আর আনলি বলে কিন্তু এত লোক তোদেরকে থুতু ফেলছে, চিন্তা পাচ্ছে তোদের মানসিকতা, তোরা সুখের সময় নিয়ে আসতেও পারিস জিনিস আবার ছুঁড়ে ফেলে দিতেও পারিস, এই হচ্ছিস তোরা, এই জন্যে জীবনে কোনো উন্নতি হয়নি তোদের। পদে পদে কালকে ব্লগে বলেছি ভগবান দেখে, ভগবান দেখে যে মা হওয়ার যোগ্য কার আছে তাকেই মা করে,
তোর হয়তো সেই যোগ্যতা নেই। আর সন্তানকে একটা পোষ্যকায় যদি বলতি ফেলে দিয়ে আসবো, আজ কোনো তান্ত্রিক যদি বলতো তো সন্তানকে যে সেই টিভি ফিভিতে দেখায় না যে তান্ত্রিকরা বলে নিজের সন্তানকে সেই আরে নরবলি দিতে হবে, হ্যান ত্যান দিতে হবে, তারপরে ই হবে, উন্নতি হবে, হ্যান ত্যান, সেরকম যদি বলতো তুই তো দিয়ে দিতি, তুই তো তান্ত্রিকের কাছে ছেলেকে দিয়ে চলে আসতি, তুই এরকমই মা। চলো বন্ধুরা, যদি ভিডিওটা তোমরা সহমত হও তাহলে অন্তত একটা লাইক মেরো, তাহলে বুঝতে পারবো তোমরা আমি যে কথাগুলো বললাম তোমাদের সঙ্গে আমার মতগুলো একসঙ্গে মিলছে। আমি কথা বলতে পারছি না, এদের মানে জিনিসগুলো দেখি না আমি থতপত খেয়ে যাই যে এর কি চলছে জীবনে, কেদের কি হচ্ছে। আজ ও ছেড়ে দিয়ে চলে এলো, তারপরে যদি কিছু হয় ওদের ওদের জীবনে, তোর ওই ইকে তান্ত্রিককে বল সে যদি সবই ঠিক বলে তো সে তান্ত্রিককে গিয়ে বল যে আজ যদি আমি ছেড়ে দিয়ে আসি, আরেকবার যা, আরেকবার পয়সা খরচ করে যা, দেখে বল ছেড়ে দিয়ে আসি, তারপরে যদি আমার শনির দশা না কাটে আর জীবনে যদি কোনো দুঃখ হয় তাই সেই সাইন করে দেন আপনি। ছোট লোক মন কোথাকার, সত্যি তুই প্রচুর ছোট লোক, মানে মানসিকতার দিক দিয়ে ছোট লোক, এই যে এই জায়গাটায় যে জিনিসটা থাকে না এটার দিক দিয়ে ছোট, তুই প্রচুর ছোট।